ইলেকট্রিক মাল্টিফাংশন ওভেন হলো এটা বেকিং যত আইটেম আছে সব করতে পারবেন কেক বিস্কিট বার্গার পুডিং পিজা এটা ক্যাপাসিটি হলো 25 লিটার 30 সেকেন্ডে পানি গরম হয়ে যাবে এটা হলো সারপেট এরপর হলো স্যামসাং পেস্ট্রিজ ব্র্যান্ডেড এটা হলো মিয়াকোটা কোম্পানি থেকে একেবারে অফিশিয়াল এটা ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে ভিতরে খাবারটা গরম হবে আদার্স যে আপনি বাটিটা বাটিটা কিন্তু গরম হয় এই মাইক্রোওভেনগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাবেন কোনো ডেলিভারি চার্জ কিন্তু আমরা লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে হলো ফ্রি এবং ঢাকার বাইরেও ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার অমতন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা মাল্টি ফাংশনাল ওভেনের কালেকশন দেখাবো এখানে কিন্তু শার্প আছে স্যামসাং আছে প্রেস্টিজ আছে ডিজনি আছে মিয়াকো কিন্তু অ্যাভেলেবল আছে আর আমরা কিন্তু রয়েছি আজকে ক্রকারিজ স্টোর ঢাকা নিউ সুপারমার্কেট নিচতলায় শপ নম্বর 336 ব্লক জি আর এ সম্পর্কে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি এখানে ভাইয়া কিন্তু আমরা কিন্তু অনেক রকমের কিন্তু মাইক্রো ওভেন এবং ইলেকট্রিক ওভেন সব রকমের ওভেন কিন্তু রাখছি সব ধরনের ওভেন হ্যাঁ আচ্ছা দেখা গেছে কি অনেক আপুরা বা অনেক ভাইয়ারা কিন্তু যারা দেখা গেছে কিন্তু খুঁজে যে ব্র্যান্ডের ওভেনগুলো আমরা কোথায় পাবো রাইট তে সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন সব রকমের কিন্তু ওভেন আছে আচ্ছা মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন অনেকে কিন্তু জানে না কোন ওভেনে কি কাজ হয় এখন আমি এটা সব বলে দেব এই যে দেখেন এটা হলো সারপেট শার্প সারপেট আপনি জানেন এটা খুব একটা সবচেয়ে ব্র্যান্ডেড একটা জিনিস রাইট হ্যাঁ এরপর হলো স্যামসাং স্যামসাং হ্যাঁ এটাও ব্র্যান্ড এটাও ব্র্যান্ডেড প্রেস্টিজ অরিজিনাল এটাও কিন্তু ব্র্যান্ড পেস্টিজ ব্র্যান্ডেড তার পাশাপাশি কিন্তু আমরা রাখছি মিয়াকোর মিয়াকো এটা হলো মিয়াকোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মিয়াকোর কিন্তু দুইটা সাইজ দুইটা সাইজ একটা হয় আপনি 23 এটা হলো 20 আচ্ছা এটা কি ওভেন মিয়াকোর মিয়াকোর এটা আপনি যাকে মাইক্রো ওভেন মাইক্রো ওভেন মাইক্রো ওভেন হ্যাঁ আচ্ছা আর যেটা হলো আপনি যাকে ইলেকট্রিক মাল্টি ফাংশন ওভেন হলো এটা কনভেনশন ইলেকট্রিক মাল্টি ফাংশন ওভেন হলো এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন যেটা আমি আপনাকে ডিটেইল সব করা যাবে এইটাতে আপনি যাকে বেকিং যত আইটেম আছে সব করতে পারবেন কেক বিস্কিট বার্গার পুডিং পিজা সে আপনি যা আছে আমরা বেকারি যে আইটেমগুলো কিনে খাই এটার মধ্যে সব কিছু করা যাবে আর মাইক্রোওভেনে আপনি দেখা গেছে কি আমরা রান্না করে ফ্রিজে রেখে দিই তাই না তো ফ্রিজে রেখে দিলে কি হয় দেখা গেছে ওটা ঠান্ডা হয়ে গেছে একের বরফ জমে গেছে দেখা গেছে আমরা পানিতে রাখতে গেলেও অনেক সময় লাগে আচ্ছা তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই মাইক্রোওভেনে দিলে এখানে কিন্তু দেখেন আপনার ডিফ্রোস্ট অপশনটা কিন্তু আছে ডিফ্রোস্ট হ্যাঁ ডিফ্রোস্ট অপশনটা কিন্তু আছে ওকে এই ডিফ্রোস্ট অপশনটার মধ্যে আপনি দিয়ে দিবেন মাংসটা দেখবেন যেটা বরফ জমানো থাকবে একেবারে অটোমেটিক সে আপনি গলে যাবে দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে একে গলে যাবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রত্যেকটা ফাংশন আপনার বড়টার মধ্যে আছে আচ্ছা ছোটটা ভিতরে কিন্তু দেওয়া আছে ছোটটা দেওয়া আছে এবং এটা স্যামসাং সার্ফের প্রত্যেকটা জিনিস সিস্টেম কিন্তু একই স্যামসাং এটা কি ওভেন স্যামসাং এর এটাও কিন্তু মাইক্রোওভেন মাইক্রোওভেন জি আমি একটু ভিতরটা খুলে দেখাই একটু দেখেন কত সুন্দর একটা ওভেন এটা তো কিন্তু সব ধরনের অপশন এখানে দেওয়া আছে আর রান্না বান্না করা যায় নাকি ভাই এটার মধ্যে রান্না বান্না বলতে অ্যাকচুয়ালি আমি যেটা আমি বলি ভাই এটা বেকিং আইটেমটা বাদ দিয়ে আচ্ছা হ্যাঁ কেন অনেকে কিন্তু ভাবে যেটা মধ্যে বেকিং হ্যাঁ করতে পারবেন বেকিং আইটেমে যে আমরা ন্যাচারাল যে ওভেনে যে কালারটা যে আসবে এটার মধ্যে কিন্তু ওই কালারটা আসবে আসবে না ঠিক আছে আপনি বেকিং আইটেম চাইলে করতে পারবেন কিন্তু ন্যাচারাল কালারটা আসবে না আদার্স আপনি রান্না বান্না যা আইটেম আছে বেকিং এর সব করতে পারবেন সব করা যাবে এবং মিয়াকোর এটার মধ্যে করতে পারবেন শার্পের মধ্যে করতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে সব করতে পারবেন আর সবচেয়ে বড় হলো আমি একটু এই সার্পের একটু ভিতরে ক্যাপাসিটি দেখাই এই যে দেখেন ভাই এটা কত লিটার ক্যাপাসিটি সার্প এটা ক্যাপাসিটি হলো 25 লিটার 25 লিটার ক্যাপাসিটি হ্যাঁ এটা হলো 25টা ক্যাপাসিটি আর এটা হলো 20 লিটার 20 লিটার জি স্যামসাং 20 লিটার আর মিয়াকোর এগুলো আর মিয়াকোর এটা হলো 23 এটা হচ্ছে 23 লিটার এটা হলো 23 লিটার ক্যাপাসিটি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এর পাশে হলো আমাদের কাছে এটা হলো আপনি দেখি 20 20 লিটার 20 লিটার হ্যাঁ ইলেকট্রিক ওভেন এটা হলো মাইক্রো মাইক্রো ওভেন আচ্ছা আচ্ছা ইলেকট্রিক ওভেনের ভিতরে কিন্তু আমরা রাখছি এটা হলো 35 লিটার 35 লিটার এটা হলো 35 লিটার পেস্ট্রিজ আচ্ছা তারপর এটা হলো ডিজনি হলো 28 লিটার ডিজনি 28 লিটার এরপর হলো পেস্ট্রিজ এটা 25 লিটার আর যারা এক কেটে ছোট ভিতরে নিতে চায় এটা হলো 20 লিটার প্রেস্টিজের 20 লিটার 20 লিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি বলবো ভাইয়া যে আপনারা যদি ওভেন যদি নেন যদি বাসার জন্য যদি নিতে চান যেটা আমি মনে করি যে এই রকম একটা ওভেন যদি নিয়ে রাখেন বাসার জন্য আর 10 15 বছর একটা ওভেন কিনতে হবে না এই স্যামসাং বলেন বা শার্পের বলেন একের অরিজিনাল প্রোডাক্ট বা মিয়াকোর বলেন সবচেয়ে অরিজিনাল প্রোডাক্ট এগুলো ঠিক আছে আপনি 30 সেকেন্ডে পানি গরম হয়ে যাবে 30 সেকেন্ডে পানি গরম হবে দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনি যাকে মিনিট এবং সেকেন্ড মিনিট এবং সেকেন্ড আপনি মিনিটে দিলে আপনি মিনিটে হবে সেকেন্ডে দিলে সেকেন্ডে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর শার্পের সিস্টেম আমি বলি এটা 25 লিটার তো দেখেন এটা ভিতরে প্লেটটাও দেখে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই ভাই এটা কিন্তু অফিশিয়াল তাদের ওয়ারেন্টি কার্ড অফিশিয়াল গ্যারান্টি কার্ড একটা কোম্পানি থেকে আচ্ছা আচ্ছা ওকে দেখছেন ওকে স্কয়ার প্রোডাক্ট হ্যাঁ কোম্পানি থেকে একটা অফিশিয়াল এটা ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে কার্ডটা আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের দিয়ে দিব আপনাদেরকে আর এটা ভিতরে প্লেটটাও দেখাই এই যে দেখেন প্লেটটা কত বড় মানে 25 লিটার এটা সাইজ এটা তো 24 26 সেমি বা 28 সেমি পাত্র বসানো হ্যাঁ এটা যাবে আপনি 26 সেমি এর মধ্যে আপনি যাকে একটা হাড়ি যে আছে না ইজি ভাবে এটা মধ্যে আপনি যা ঢুকে যাবে এটা ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা আর এটা মধ্যে আপনি যাকে যাবে আপনি যে 23 লিটার এটার আবার একটা সিস্টেমটা হলো একটা গ্রিলের একটা জালি দাও আছে গ্রিল করা যাবে গ্রিল করার জন্য হ্যাঁ যদি গ্রিল করতে চান গ্রিল করা যাবে আর প্লাস এটার সাথে আপনি যাকে ওয়ারেন্টি কার্ড এবং রিসিভ বই এবং কি কি রাখতে পারবেন এটার মধ্যে এই সব কিছু মেনুর বইগুলো দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই ভাই এই ওভেনগুলো অনেকে দেখা গেছে নেয় হ্যাঁ আচ্ছা নেওয়ার পর দেখা গেছে কি যে ওভেনটা যখন আমরা ঝোল জাতীয় জিনিসটা যখন করি
দেখা যায় যখন এটা বয়ল হয় তখন কিন্তু চারপাশে কিন্তু ছিটা চলে আসে আসে না তো এই ওভেনের জন্য কিন্তু আমরা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ঢাকনা দিয়ে দেব প্রত্যেকটার জন্য একটা ঢাকনা থাকবে ঢাকনা থাকবে বাটির উপরে একটা ঢাকনা দেওয়ার জন্য যে বাটিটা বসাবেন তরকারি ওই বাটির উপরে ঢাকনাটা জাস্ট বসিয়ে দিবেন তাতে কি হবে ওভেনটা আপনার নষ্ট হবে না খুব ইজি ভাবে যখন ঝোলটা যখন বলকাবে এই ঢাকনা ভিতরে যাবে ঢাকনাটা খুব ভাবে ইজি এটা কিন্তু অনেকে মনে মনে খুঁজতেছিল কিন্তু আজকে আর কিনতে হবে না ওভেন কিনলে এটা পেয়ে যাবেন এটা তো জানেনই ভাইয়া এটা হচ্ছে গ্লাভস এটা হলো গ্লাভস হাতে গ্লাভস কেন বেকিং আইটেম করতে গেলে তো তখন হাতে তাপ লাগবে তাই না আর মাইক্রোওভেনে তো এত তাপ লাগে না কেন দেখাইছে মাইক্রোওভেন সিস্টেমটা একটা ভালো আছে যে আপনি ভিতরে খাবারটা গরম হবে আদার্স যে আপনার বাটিটা বাটিতে কিন্তু গরম হয় না গরম হয় না হ্যাঁ শুধু জাস্ট ওটা খালি একটা জিনিস বলে দেই মাইক্রোওভেনে কখনো আপনারা স্টিলের কোনো প্রোডাক্ট দিবেন না আচ্ছা স্টিলের কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না এটা মধ্যে দেওয়া যাবে একমাত্র মেলামাইন তারপরে সিরামিক তারপর হলো কাচের এরপর হলো আপনি যাকে যে ওভেন গ্রুপ যে প্লাস্টিকের বাটিগুলো পাওয়া যায় না সেগুলো দেওয়া যাবে সেগুলো দেওয়া যাবে জি এগুলো আচ্ছা ওকে তাহলে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি যেটা আমি আপনাদেরকে বলবো ভাইয়া এই যে সার্পের সার্পেটা হলো আপনার যাকে এটা আপনার 5 বছর 5 বছর হ্যাঁ স্যামসাং এর এটাও 5 বছর এটাও 5 বছর মিয়াকোর এটাও 5 বছর এটাও 5 বছর মানে এই মাইক্রোওভেন গুলো যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছর ওয়ারেন্টি হ্যাঁ 5 বছর কিসের ওয়ারেন্টি বলি দেখা গেছে নিচে না পর আপনার যাকে এটা প্রোডাক্টের কোনো রকম আপনার গরম হচ্ছে না হলে তো এই সমস্যাতেই হয় বিষয় তাই না গরম হচ্ছে না এই রকম যদি কোনো প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আমাদেরকে আগে ভিডিও গুলো ফোন দিবেন আমরা যদি সমাধান না করে দিতে পারি আমার শোরুমে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব আচ্ছা এরপরে দেখা গেছে আমরা ঠিক করে না দিতে পারি সেটা কোম্পানি আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দিবে 5 বছর 5 বছর হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস বলে দিব এটার যে ভিতর প্লেটটা ভাইয়া এই প্লেটটা আপনারা একটু সাবধানে ইউজ করবেন কারণ এই প্লেটটা কিন্তু এটা হলো মাইক্রোওভেনের প্লেট কিন্তু খুব কাঁচের দেখা গেছে কি আপনারা এটা অনেক সময় বের করে কিন্তু অনেকে ওয়াশ করতে লাগে তাই না তো ভুল বসতে এটা হাত থেকে এটা পড়ে গেল পড়ে যেতে এটা যদি ভেঙে যায় এই ব্লেডটাকে কোনো টেনশন করে প্লেটটা কিন্তু আমাদের কাছে এসপিআর পাওয়া যায় এক্সট্রা আছে এসটা আমাদের কাছে পাওয়া যায় এভেলেবেল এই প্লেটটা যদি কেউ আলাদা কিনতে চায় আমাদের কাছে প্লেটটার দাম পড়বে আপনি এক একটা দাম হলো আপনি যাকে 1200 টাকা করে আচ্ছা হ্যাঁ এই প্লেটগুলো আচ্ছা যে আপনারা ওভেন যে নেবেন অনেক সময় ভাবে যে ওভেনের প্লেট যদি ভেঙে যায় তখন আমরা কি করব এটা নিয়ে কোনো টেনশন না যে কোনো পার্ট এক্সট্রা পাওয়া যাবে আমাদের কাছে এসটা পাওয়া যাবে আচ্ছা তো এইগুলো তো ওয়ারেন্টি বলেছেন আর যে প্রেস্টিজ যে মাল্টি ফাংশনাল ওভেনগুলো আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এটা ওয়ারেন্টি সেম 5 বছর 5 বছর কয়েলের এক কয়েলের ওয়ারেন্টি দেখা গেছে আপনি নিছেন কোন রকম কোন সমস্যা দেখা গেছে আমাদের কাছে নিয়ে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দিব আর অ্যাকচুয়ালি ভাই আপনারা তো জানেন ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওভেন সহজে কিন্তু নষ্ট হয় না তারপরও আলাদা করুক ইলেকট্রনিক জিনিস সমস্যা হইতেই পারে যদি কোন রকম কোনো প্রবলেম হয় সেটা আমরা অবশ্যই সার্ভিসটা করে দিব আচ্ছা ওকে তো এখন কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইজের আপনি যাকে জিনিসটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো এই যে স্যামসাং এর যে ওভেনটার একটা ফ্যাসিলিটি আমি আপনাদেরকে বলি এটার যে ভিতরের অংশটা এর মধ্যে কিন্তু প্রত্যেকটা মাইক্রোওভেনে কিন্তু লাইটিং দেওয়া থাকে আচ্ছা ঠিক আছে আর এটারও কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে আচ্ছা আপনাদের একটা জিনিস বলি স্যামসাং এর আর সার্পের একটা সিস্টেম ভালো যে দেখা গেছে কি কোন রকম কোন সমস্যা হবে এদের অফিশিয়াল নম্বরে ফোন দিবেন আপনাদের বাসা যে কোম্পানির লোক একে যে ঠিক করে দিয়ে আসবে স্যামসাং আর শার্প স্যামসাং এবং শার্পের কোম্পানি বাসা যে ঠিক করে দিয়ে আসবে ঠিক আছে এরপরও যদি দেখতেছেন যে না ওরা ফোন যদি না ধরে বা আমাদেরকে মেসেজ করবেন আমরা সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিব করে নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের আচ্ছা ওকে ঠিক আছে আর যেটা এখন বলছেন আপনাদেরকে ভাইয়া প্রাইজের কথাটা আমি আপনাদেরকে প্রাইজের কথা একটা আপনাদেরকে বলে দিব এই যেটা আমাদের কাছে আপনি যাকে 23 লিটার দেখতেছেন মিয়াকোর মিয়াকোর 23 লিটার মিয়াকোর 23 লিটারটাই এটা 23 এটা হলো 23 লিটারটা এটা প্রাইসটা পড়ে আপনার 12200 টাকা 12200 12200 টাকা 23 লিটার 23 লিটারটা হ্যাঁ এবং আরেকটা জিনিস বলি ভাই এটার জন্য কিন্তু কোনো ডেলিভারি চার্জ কিন্তু আমরা লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে হলো ফ্রি এবং ঢাকার বাইরেও ফ্রি শুধু একটা জিনিস করতে হবে কি আমাদেরকে যদি ঢাকার বাইরে যদি হয় শুধু বুকিং মানিটা করতে হবে অনলি ফর 500 টাকা 500 টাকা 500 টাকা বুকিং মানি করে দিবেন বাকি টাকাটা আপনি বাসে যেয়ে দিয়ে দিবেন ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে হলে সেটা কন্ডিশনের মাধ্যমে আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখন 20 লিটারটা 20 লিটার 20 লিটারটা হলো 11200 টাকা 11200 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ 1000 টাকা ডিফারেন্স 23 আর আপনার 20 এর মধ্যে 20 এর মধ্যে আচ্ছা এরপর যেটা আমি আপনাদেরকে বলবো এই যে সার্পের হলো আপনাদের যাকে 25 লিটার সার্পের সার্পের 25 লিটার এটা প্রাইসটা পড়বে আপনাদের যাকে 17000 টাকা 17000 17000 টাকা এবং কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এরপর যেটা আমি আপনাদেরকে বলবো স্যামসাং এর টাইপ স্যামসাং এই স্যামসাং এরটা হলো 13500 13500 টাকা এটা কত লিটার জন্য এটা হলো ভাই 20 লিটার 20 লিটার অ্যাকচুয়ালি একটা কথা বলি ভাই আপাতত সাইজগুলো আমি যেটা ভিডিওতে দেখাইছি এই সাইজগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে কেউ যদি বলে ভাই একটু বড় দেন মানে ফোন দিবেন যদি থাকে তো আমরা দিতে পারবো ঠিক আছে এটা দামও বলে দিলাম আপনার 13500 টাকা 13500 জি এরপর যেটা আমি আপনাদেরকে বলবো ইলেকট্রিক ওভেনটা যেটা হলো 35 লিটারটা এই 35টা ইলেকট্রিক ওভেন এটা আপনাদের কাছে প্রাইসটা পড়ে আপনাদের কাছে 7100 টাকা 7100 7100 টাকা আচ্ছা এরপর ডিজনি 28 লিটারটা 28 লিটারের দাম পড়বে 6500 6500 6500 টাকা আচ্ছা আর যেটা হলো আপনার 25 লিটারটা ওটার দাম
হলো পড়বে 6000 টাকা 25 লিটারটা হ্যাঁ আচ্ছা আর এরপরে যেটা হলো আমাদের কাছে 20 লিটারটা এটা হলো 5500 টাকা 5500 টাকা জি আরেকটা যে বলে দেই মাইক্রোওভেনের সাথে কিন্তু আমরা এই কভারগুলো দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু মাইক্রোওভেনের জন্য আবার আপনারা ভাবেন ইলেকট্রিক ওভেনে কিন্তু এটা যাবে না আর এই ওভেনের সাথে কিন্তু আমরা দিয়ে দিব গ্লাভসটা আচ্ছা ইলেকট্রিক ওভেনের সাথে গ্লাভসটা মাস্ট কিন্তু দরকার হয় এটা আপনারা অবশ্যই জানেন কারণ বেকিং আইটেম করতে গেলে এটা দরকার পড়ে আর একটু কানলি আমাদেরকে যদি মনে হয় এটা প্যাকেটটা একটু দেখাই দেই এই যে দেখেন এটা হলো 20 লিটারের প্যাকেটটা এটা হলো 23 লিটারটা এটা হলো স্যামসাং প্যাকেটটা এটা তো স্যামসাং হ্যাঁ এগুলো আমাদের কাছে একটা অরিজিনাল পুরো সিল প্যাক করা আছে নেওয়ার সিস্টেম কি ভাই নেওয়ার সিস্টেমটা হলো ভাইয়া কেউ যদি আমাদেরকে বিকাশে যদি পেমেন্ট করতে চায় এই নিচের নম্বরে এই নাম্বারগুলো আমাদের নগদ হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারগুলোতে হ্যাঁ আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে যদি আসতে চায় তাহলে সরাসরি আমাদের বাংলারিং নাম্বারে ফোন করবেন ফোন করলে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে আমাদের লোক রিসিভ করে আপনাকে নিয়ে আসবে আর আমাদের শপটা হলো 336 নম্বর 14 নম্বর গলি 14 নম্বর গলি আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন